বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। ইএমকে সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ইন্টারন্যাশনাল উইমেন্স ডের শুভেচ্ছা। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই দিনকে কেন্দ্র করে ইএমকে সেন্টার আয়োজন করেছে নানা অনুষ্ঠান। তারই একটি আজকের হ্যাপি আওয়ার, যেখানে আমাদের সাথে আছে একতারা ব্যান্ড। বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে, গানের ফাঁকে ফাঁকে আমরা ব্যান্ডের সবার সাথে পরিচিত হয়ে নেব। আমরা জানি যে এই মুহূর্তে সারা বিশ্বে চলছে একটা মহামারীর প্রকোপ, নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি, যারা ছিল আমাদের নিতান্ত কাছের, যাদের প্রস্থানে আমাদের জীবনে সৃষ্টি হয়েছে এক শূন্যতা। আমাদের একতারা ব্যান্ডের অনেকেই হারিয়েছেন তাদের আপনজনকে। একতারা ব্যান্ডের প্রথম পরিবেশনা তাদেরকে উৎসর্গ করে, যারা প্রাণ দিয়েছেন এই মহামারীতে। Hi.
ছুঁয়ে যাওয়ার মতো অসাধারণ একটি পরিবেশনা ছিল। আমি এবার একতারা ব্যান্ডের ভোকালিস্ট দীনা আপুকে একটু রিকোয়েস্ট করব ব্যান্ডের সবার সাথে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ রুবাবা। আমার বাম থেকে শুরু করলে জাইম আছে ব্যাঞ্জোতে, আর এরপরে আমাদের ছোট্ট তন্নি, সে পারকাশন বাজাবে এবং স্ট্রিংস, আর আমার ডানে সুদীপ্ত গিটারে, আর ইনজামাম ওয়াইন ইনস্ট্রুমেন্ট। অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগছে আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরে। আসলে দেখা যায় যে একজন নারী বুঝতে শেখার পর থেকে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়েই যায়। এইখানে আমার একতারা ব্যান্ডের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনাদের জীবনে কি এমন কোনো নারী আছে যাদেরকে আপনারা দেখেছেন স্ট্রাগল করতে এবং সেই স্ট্রাগলের মধ্য দিয়ে তারা নিজেকে বিকশিত করার সংগ্রামটা চালিয়ে যাচ্ছে? যদি থাকে তাহলে একটু যদি শেয়ার করতেন আমাদের সঙ্গে। সত্যি কথা বলতে অনেক মেয়েকেই আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে অনেক বেশি স্ট্রাগল করেছে। বাট এক্সাম্পল দিতে হলে খুব বেশি দূরে যেতে হবে না, আমার ব্যান্ডেই দুজন মেম্বার আছে যারা অনেক স্ট্রাগল করে আজকের পজিশনটা এসেছে। দীনা আপু, তন্নি আপু, আপনারা যদি একটু বলতেন যে ব্যাকগ্রাউন্ডের স্ট্রাগলটা তো আসলে আমরা কেউ দেখতে পাই না, সবাই দেখতে পাচ্ছে যে আমরা স্টেজে, আপনারা স্টেজে এসে পারফর্ম করছেন, আপনাদের হাসি খুশি চেহারাটা, একটু যদি আমাদেরকে ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও একটু বলতেন। আসলে এত কম সময়ে স্টোরিটা বলা যাবে না, কিন্তু ছোট্ট একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই যে এটা আসলেই খুব বড় একটা স্ট্রাগল একটা মেয়ের জন্য, তার স্বপ্ন পূরণের যে চলাটা সেটা শুরু থেকে এখন পর্যন্ত, আমার ক্ষেত্রেও সেটা অনেক কঠিন ছিল। আমি মনে করি এই আমাদের দেশে সকল সব মেয়েরাই এই সাপোর্টটা পাওয়া থেকে হয়তো কিঞ্চিত একটু ফ্যামিলি সাপোর্ট বা নিজের স্বপ্নটাকে আসলে সত্যি করার জন্য যে সাহসটা সেটা করে উঠতে পারে না নানা বাধা বিপত্তি এইসবের কারণে। আমিও তার ব্যতিক্রম নই। তন্নি আপু, দীন আপু তো বললোই, সো আমাদের আসলে আমার মনের কথা সবসময় দীন আপুই সবসময় বলে, সো আমি দীন আপুকে এটা পাস করে দিলাম। Do you want to say something about me? If you want to say about my struggle. আচ্ছা, আমার স্ট্রাগল তো, আমার স্ট্রাগল বলতে আমি আমি কখনোই ভাবি নাই যে আমি আসলে মিউজিশিয়ান হব বা মানে মিউজিক করব। মিউজিক আমার ছোটবেলা থেকে ভালো লাগে, বাট আসলে দীন আপুর সাথে যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকে আমরা শুরু করছি প্ল্যান করা, দেন একসাথে যখন মিউজিক করাটা শুরু করলাম দেন আমরা ভাবলাম যে আচ্ছা তাইলে একটা ব্যান্ড করি বা মিউজিক নিয়ে এই যে কম্পোজ করা কিভাবে কি বাজানো যায়। শুরুতে আমি আসলেই খুব একটা ভালো বাজাইতাম, এখন তাও মোটামুটি একটু টুকটাক পারি, বাট শুরুতে আসলেই তেমন কিছু পারতাম না। বাট ওই আমি এখনও আমার মনে আছে যে আমি ফার্স্ট দুইটা শো যখন করি দীন আপুর সাথে, মানে একতারা ব্যান্ড হিসেবে, তখন আসলে দুইটা শোতেই আমি হচ্ছে কখন প্লে করতেছিলাম, আমি দুইটা শোতেই আমি বিটস কাটছি অ্যান্ড মেসড আপ ছিলাম পুরো। তো দীনাপুর কিছু ফ্রেন্ড দীনাপুকে বলছিল যে আচ্ছা তন্নিকে দিয়ে হবে না, আসলে তন্নিকে বাদ দিয়ে তোরা অনেক ভালো করবি, তন্নিকে নেয়ার দরকার নেই। তো দীনাপু তখনও তখন আসলে ওদেরকে বলছিল যে ও যেরকমই ওই বাজাকো আমার সাথে থাকবে। সো এখন পর্যন্ত এই যে 5 বছর হয়ে গেছে দীনাপুর সাথে, এখন পর্যন্ত আসি অ্যান্ড আমরা একসাথে মিউজিক করতেছি অ্যান্ড আজকে এই স্টেজে আসি, সো এটাই ভালো লাগতেছে আর কি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ সবাইকে, সবাই আমাকে অনেক সাপোর্ট
দিছে দেয়, ভবিষ্যতে অবশ্যই দিবে, এটাই এটাই আশা আর কি। ধন্যবাদ আপনাদেরকে, কিছুটা হলেও আসলে এত কম সময়ের মধ্যে স্ট্রাগলগুলো শোনারও উপায় নেই, কিন্তু তারপরে অনেক ধন্যবাদ কিছুটা আমাদেরকে বলার জন্য। এবারের পরিবেশনাটা তাহলে আমরা চলে যাই। Thank you.
বাংলাদেশের মূলধারার সমাজ আমরা দেখি পিতৃতান্ত্রিক, কিন্তু দেখা গেছে যে আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে তাদের সমাজ কিন্তু মাতৃতান্ত্রিকভাবেই চালিত। একতারা ব্যান্ড যেহেতু ফোক সঙ্গীত নিয়ে কাজ করে আসছে বেশ অনেক বছর হলো, আমার তো মনে হয় যে দিনা আপু আপনারা আদিবাসীদের সাথে থেকে তাদের সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে আপনাদের গানগুলো কম্পোজ করেন। হ্যাঁ, যেহেতু ফোক ট্রেডিশনাল সং, সো দেখা যাচ্ছে যে আমরা আমাদের মতো করে নতুন করে ফোক গানটাকে আবার গাবার চেষ্টা করছি। আপনার কি মনে হয় যে তাদের মাতৃতান্ত্রিক সমাজ থেকে কি আমাদের কিছু নেওয়ার আছে, সেটা সংস্কৃতিগতভাবেই হোক বা যে কোনোভাবেই হোক? অবশ্যই, আমার মনে হয় তাদের মধ্যে রেসপেক্টটা, মানে একে অপরের প্রতি, আমরা যখন নর্মালি চিন্তা করি ইন আ সেন্স, যখন একটা ফিমেল মেম্বার ফ্যামিলির সে যখন লিড নেয়, এটা আমাদের মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল এখানে যে পরিস্থিতি বা সিচুয়েশন সেটা মেনে নিতে পারে না। রেসপেক্টটা ওদের মতো ওই জায়গাটা থিঙ্কই আমরা করতে পারি না, তো তাদের চিন্তা অনুযায়ী তাদের থেকে যদি আমরা কাছাকাছি একটা জিনিস নিতে পারি যে তারা এই জিনিসটা করছে, তো আমরা ওখান থেকে অবশ্যই একটা শিক্ষা নিতে পারি। এবং রিসেন্টলি আমরা গিয়েছিলাম বান্দরবানে এবং তাদের লাইফস্টাইল দেখেছি, অবশ্যই এটা আমাদের জন্য একটু টাফ যে মেনে নেওয়া যে একটা ফিমেল লিড করছে তার ফ্যামিলিতে। এবং এখন একটা গান করতে চাচ্ছি, অমর শান্তি চাকমার খুব পরিচিত একটা গান, সুর করেছে রণজিৎ দেওয়ান। এই গানটা মানে সবাই জানে এবং আমরা এটা করতে খুব পছন্দ করি। গানটা হচ্ছে, লাইনগুলি হচ্ছে এরকম, অর্থটা যে উতন পেগে মেঘে মেঘে উড়ছে পাখি মেঘে মেঘে, মেঘলা দেবা তলে মেঘলা আকাশের নিচে, মোর পরান্নান জেদো মাগে তারা লগে লগে। ইট মিন্স আমার মনও চাইছে তাদের সাথে সাথে পাখিগুলির সাথে সাথে উঠতে। সো আমরা এই গানটা করতে চাই আর কি। Thank you.
অসাধারণ অসাধারণ একটি পরিবেশনা। সত্যি কথা বলতে এই গান শুনে আমার মনে হচ্ছে আমি এখনই সব ফেলে এক দৌড়ে পাহাড়ের কাছে চলে যাই। আসলে আদিবাসী সংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, মনে হয় যেন মাটির টানটা চলেই আসে এই গানগুলো শুনলে। যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে, আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আদিবাসী কালচার থেকে ইন্সপায়ার্ড আরেকটা গান আমাদেরকে শোনান। উই ডিডন্ট প্রিপেয়ার বাট উই উইল ট্রাই। আচ্ছা, আমরা তো এতক্ষণ একটা আদিবাসী গান করছিলাম, চলেন আমরা পাহাড়ে চলে যাই আরেকটা গান করি। ওখানে গেলে মাদল পাবি, ওখানে গেলে মাদল পাবি, মে মরদের আদর পাবি, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হায় রে, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, লাল পাহাড়ের দেশে যা, গানের
কথা ধরে আমাকে বলতেই হবে, আমাকে এখানে একদমই মানাচ্ছে না, আমার মন বলছে এখানে তোকে মানাচ্ছে না, পালাবো পালাবো আসলেই করছে, আসলেই ইচ্ছে করছে। বিকজ গত দু বছরের যে প্যান্ডামিক সিচুয়েশনটা, উই ফিল লাইক কোথাও চলে যাই আমরা ঘুরতে, মানে একটু সেরিন একটা জায়গায় বসে, হয়তো পাহাড়ের মতো জায়গায় বসে, একটু এক কাপ চা নিয়ে বসে, ওই জায়গাটায় মনটা না বারবার চলে যাচ্ছে। এই যান্ত্রিক শহরে সেই ফিলটা দেওয়ার জন্য দিনাপু এবং একতারা ব্যান্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এরই সাথে শেষ করছি আজকের হ্যাপি আওয়ার। সবাইকে আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।